তো বলেছিলাম পার্ট টুতে আরও মন্দিরের ভিডিও দেবো কিন্তু আর মন্দিরের ভিডিওগুলো নাই কারণ অনেক দিনের মধ্যে না কি করে এক টুকরা ডিলিট হয়ে গেছে তো আর দিতে পারলাম না তাই যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পারছো তো সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে এইগুলো শর্ট ভিডিওতে ছিল কিন্তু আর চ্যানেল নেই তো আর কি বলবো কিছুই বলার নেই মনটাও খারাপ তার মধ্যে দিয়ে তার জন্য ভিডিও ভালো করে দিতে পারছি না তো দেখো আমরা অনেকটা জায়গা পৌঁছে গেছি রাস্তায় রাস্তায় এখনো রামের অনেক কিছু হচ্ছে কেউ রাম সাজছে সেজে বসে আছে যে যেরকম পারছে ওইভাবেই করছে তো তার মধ্যে আমরা পেয়ে গেলাম রাস্তায় আরো কজন অনেক চিৎকার চেঁচামেচি ওদের সঙ্গে আমিও একটু চিৎকার করলাম অবশ্যই দেখো তোমরা ভিডিওটারই যে বললাম যেন রাম সেজে আছে অনেকজন ওই যেখানেও রাম সেজে বাচ্চারা প্রোগ্রাম করছে তো সব কিছুই মিলিয়ে দিনটা ভীষণ ভালো কাটলো অনেক ভালো লাগছে অনেক দিনের আশা সবাই পূরণ হলো তো দেখো এখন এখানে আমরা একটা ঘটনা ঘটবে তো চিৎকার চেঁচে ওদের সঙ্গে সঙ্গে আমি অল্প চিৎকার করলাম তোমরা শুনতে পাবে অবশ্যই দেখবে পুরোটা এই যে চলতেছে তো আমিও চিৎকার করলাম জয় শ্রীরাম বলে ওরাও হাটটা দেখালো অনেক ভালো লেগেছে তো তারপর ছুটলাম রাস্তায় আর রাস্তায় বলছি ছুটলাম বাড়ির পথে তো এই পয়েন্টটা আগেও দেখেছো তোমরা তো ওই দিক দিয়েই আমাদের বাড়িতে আসা যাওয়া করা হয় তো রাস্তায় এখনো লাইট জ্বলানো পূজা টুজা চলছে ভীষণ ভালো লাগছে যেমন পুরো দেওয়ালি এসে গেছে তো দেখো এটা একটা সেবা আশ্রম তো এসে পৌঁছে গেলাম আমাদের বাড়ির পাশে আর ওইখানে দেখছি ওইখানেও চলছে এই রামের নিয়ে গান টান ভীষণ আনন্দ লাগছে অনেক সবাই চিৎকার চেঁচামেছি যা দেখলে তোমরা তাইতেই তো নিয়েই কাটলো আমার রাম পুজোর দিনটা তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই তো বুঝতে পারছো বেশি কিছু বলতে পারছি না অনেক দিনের পুরোনো ভিডিও ভালো নেই তার মধ্যে দিয়ে ভিডিওগুলো করছি তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো সবাইকে টাটা বাই বাই আর সঙ্গে বলছি জয় শ্রীরাম